আমার আমি মুন্সি আনোয়ার আহমদ চেয়ারম্যান মুন্সি, হয়েছে। চেয়ারম্যান 8 নম্বর দলীয় ইউনিয়ন পরিষদ। আগামী বিগত 24 তারিখ আমার ইউনিয়ন পরিষদের নামে যে পরাদ নামের একটি ছেলের মেরে হাত পা ভেঙে দেওয়া হয়েছে বলেছিল, সেই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট। আমরা আমাদের তাদের চাচা এবং তাদের ভিতরে একটা জমির বিরোধ ছিল, আমরা 8 থেকে 10 বার বসে তাদের সমস্যাটা সমাধান করি। সমাধান করার পর একটা রায়ও হয়, রায়ের মধ্যে দুই পক্ষই এই সমঝোতা মেনে নেওয়ার পরে রায়টা কার্যকর করার জন্য আমাদের কাছে বারবার আসার পরে আমরা তাদের এই রায়টা কার্যকর করার জন্য তাদেরকে তাগিদ দিই। আগামী গত 24 তারিখে ফরাদ আমাদের কাছে এসেছিল, আমি ফরাদকে গ্রাম পুলিশের মাধ্যমে খবর দিই যে পরিষদে আসার জন্য কাজগুলা করতেছে না কেন, কেন আবার কতটুকু অগ্রগতি হয়েছে জানার জন্য আমি গ্রাম পুলিশ দিয়া তাই খবর দিই। আমি বাড়িতে থাকি অন্য একটা কাজে, ওই কাজটা সেরে আমি আসার আগে গ্রাম পুলিশ তাকে ধরে নিয়ে আসে। আসার পরে সে আমাদের ইউনিয়ন পরিষদে আসার পরে তাদেরকে আমাদের গ্রাম পুলিশ বসার কথা বললে সে বসতে আগ্রহী না হওয়াতে গ্রাম পুলিশের সাথে টানাহাসা হয়। টানাহাসার এক পর্যায়ে ও আমাদের পরিষদে যে স্টিলের চেয়ার আছে চেয়ারের উপর পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তার যে পায়ে ভাঙা ছিল এই কথাটা আমাদের গ্রাম পুলিশে জানতো না, কেউ জানতো না। ব্যথা পাওয়ার পরে আমি ওই মুহূর্তে 5 থেকে 7 মিনিটের ভিতরে আমি পরিষদে আসি, ফরাদকে ডাকি। ফরাদের চাচা সব আসে, ডাকার পরে আমি ফরাদকে জিজ্ঞাসা করি কী হয়েছে ফরাদ, কী সমস্যা তোমার, ব্যথা কী হয়েছে তোমার পায়ে। ফরাদ আমাকে বলে যে আমার পায়ে আগে আপনাদের বাড়ির সামনে কামাল ভাই সহকার একসাথে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, পাটা ভাঙা ছিল, গ্যারাম পুলিশ স্টেশন এক দস্তাদস্তি করতে গেলে ধাক্কা দিলে আমি পড়ে চেয়ার উপরে পড়ে যাই। পড়ে দেওয়ার পরে আমার ভাঙাটা লড়ে যায়, আমার খুব ব্যথা করতেছে, আপনি ভাইয়া আমার সাথে পরে কথা বলিলেন, আমি এখন এই ডাক্তারকে যাইতে হবে। আমি তৎক্ষণিক আমাদের দুই মেম্বারকে দিয়া তার চাচার সাথে দিয়ে একটা অটো রিক্সা ডেকে তারকে ডাক্তার কাছে পাঠাই। প্রাথমিকভাবে ডাক্তার ট্রিটমেন্ট দিয়ে বলছে তাদের আগের হাত ভাঙা ছিল ওই ভাঙাটা লড়ে গেছে, তাকে ফেনীতে নিতে হবে। আমি ডাক্তারকে এবং মেম্বারদের বলি সাথে সাথে তারা তাতে তাকে হাসপাতালে নিয়ে যায়। তাকে ডাক্তার এবং মেম্বাররা তার চাচা সহ একসাথে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে চিকিৎসা করার জন্য তাদেরকে হাসপাতালে ভর্তি করা ভর্তি করানোর পরে তাদেরকে তাদের ভালো খারাপের খবরাখবর আমি নিচ্ছি। যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা আদৌ সত্যি নয়, তার যে আগের ব্যথা ছিল সেই ব্যথার কারণে কুচক্রী কিছু মহল আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য, আমার বিরুদ্ধে বদনামি করার জন্য কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে একটা বড় ধরনের ষড়যন্ত্র করছে। এই ঘটনাটার সাথে আমরা আমাদের পরিষদের কোনো লোক জড়িত না, ওর হাত পা কিছুই ভাঙে নাই। এটা এই আগের ভাঙাটা লড়ি দেওয়ার কারণে সে একটু ব্যথা বেশি পাইছে, ব্যথাটাকে কেন্দ্র করে আমাদেরকে হয়রানি করার জন্য, আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য সে কাজ করতেছে। তারা এই এরকম করতেছে আমাদের যাতে সুনামটা নষ্ট হয়, তার জন্য আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। প্রকাশিত সংবাদ যে সংবাদগুলো প্রকাশিত হয়েছে তারা সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ যাতে প্রচার করে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এটাই আমি প্রত্যাশা করি। ন্যায় সুবিচার সুন্দর সত্য কথাটা যাতে উঠে আসে তার জন্য আমি তাদের সবাইকে সাংবাদিক মহলে সবার কাছে আমি অনুরোধ করব যাতে সত্যি ঘটনাটা উঠে থাকে। আর যদি প্রকৃতপক্ষে সত্যি ঘটনাটা উঠার পর আমি যদি অপরাধী হই আমার সব বিচার হবে, তার জন্য আমি যা বিচার হবে তা আমি মাথা পেতে নেবো।